এটা হলো হিবিস্কাস সাবদারিফা, এটা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, কেউ মেস্তা বলে, কেউ চুকি বলে, কেউ চুকর বলে, বিভিন্ন নামে পরিচিত, আবার কোনো কোনো এলাকায় চুক্কি বলে, অর্থাৎ টক স্বাদযুক্ত একটি অপকৃত ফল। আমরা সাধারণত এই ফলের বৃতিটা খেয়ে থাকি। এই ফলটি দিয়ে আমাদের দেশে বিভিন্ন রকমের জ্যাম, জেলি, বিভিন্ন রকমের আচার তৈরি করা হয়। এছাড়া এটার একটা চমৎকার ব্যবহার আছে, বিশ্বের বিভিন্ন দেশে এর যে বৃতিটাকে শুকিয়ে সংরক্ষণ করা হয়, সেই বৃতি দিয়ে এটা থেকে এক ধরনের পানীয় তৈরি করা হয়। সেই বৃতিটা শুকানোর পরে, সেই বৃতিটা যখন একটু গরম পানিতে দিয়ে হালকা বয়েল করা হয়, তখন এটার থেকে টুকটুকে লাল রঙের একটা নির্যাস বেরিয়ে আসে। সেই নির্যাসটাকে একদম ঠান্ডা করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সেবন করতে দেওয়া হয়, স্বাদ মতো চিনি সহযোগে। কারো যদি চিনি পছন্দ না হয় তাহলে চিনি ছাড়াই সেবন করতে দেওয়া হয়। একটি চমৎকার পানীয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মিশর অঞ্চলের লোকজন এটা প্রচুর ব্যবহার করে। ওদের দেশের রাস্তার পাশে এই যে বৃতিগুলি, শুকনা বৃতিগুলি কিনতে পাওয়া যায়, একটি চমৎকার ভিটামিন সি সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ফল, অপকৃত ফল বলছি এটাকে, আগেই বলেছি। এবং এর পাতাগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এর পাতা তরকারিতে দিয়ে টক রান্না করে খাওয়া হয়, এর পাতা খেতেও বেশ সুস্বাদু। চুকাই বীজে ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যাকে গামা টোকোফেরল বলা হয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের জন্য বেশ উপকারী। চুকাই রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহার করা যায় বলে ধারণা করা হয়, কিন্তু গাছের কাণ্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায়, তাই অনেক দেশে পাটের বিকল্প হিসাবে চুকাই গাছকে চাষ করা হয়। কবিরাজি ঔষধ হিসাবে মূত্রবর্ধক, মৃদু কুষ্ঠ নরমকারী, হৃদরোগ, ক্যান্সার এবং স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে রক্তচাপ কমানোর ক্ষেত্রে চুকাই গাছের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণেও এর ভূমিকা প্রমাণিত নয়। এ ব্যাপারে কিছু কিছু গবেষণা চলছে, তবে সেগুলোর ফলাফল সম্পর্কে এখনও জানা যায়নি। সুতরাং এটার ঔষধি গুণ হিসাবে যদি কেউ ব্যবহার করতে চান তাহলে একটু ভেবে নেবেন, ভেবেচিন্তে ঔষধি গুণ হিসাবে ব্যবহার করবেন। চুকাই গাছের একটা ব্যবহার হলো পৃথিবীর বিভিন্ন দেশে এটার থেকে আঁশ তৈরি করা হয়, আঁশের বিকল্প হিসাবে, পাটের বিকল্প হিসাবে এই চুকাই গাছকে চাষ করা হয়। এই চুকাই গাছের কাণ্ড, পরিপক্ক কাণ্ড পানিতে ভিজিয়ে সেখান থেকে আঁশটা আলাদা করে সেই আঁশ দিয়ে বিভিন্ন রকমের কাপড়, বিভিন্ন রকমের সুতা তৈরি করা হয়। ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারো জন্য ব্যবস্থাপত্র নহে। পরিশেষে একটা নিবেদন রেখে যাই, যে যেখানে আছেন বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন, প্রকৃতিকে বাঁচাবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।